এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি, এখানে আমার একটা সিম্পল রুটিন। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে অফিস যাওয়ার আগে অবধি আমি ঠিক কী কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো বুঝতে পারছো বিছানার অবস্থাটি কীরকম। একপাশে বাবাই, তারপরে কোকো, যেখানে আমার জায়গা কোকো ওখানে শুয়ে থাকে, আর তার পাশে আমার হাজব্যান্ড। আমার শোয়ার কোনো রকম জায়গা নেই। তো যথারীতি আমি ঘুম থেকে ওঠার পর জানলার পর্দাটা খুলে দিই। যেহেতু আমার এখনও অবধি জানলার পর্দা লাগানো হয়নি, সেহেতু একটা বিছানার চাদরকে আমি জোগাড় মতন করে নিয়েছি। তারপরে যথারীতি কানা যারা হয় তারা চশমা ছাড়া অসম্পূর্ণ, তোমরাও জানো সেটা। তো চশমা পরে আমাকে সমস্ত কাজ করতে হয়, ব্রাশ করা থেকে মুখ ধোয়া থেকে এভরিথিং। আমি প্রথমে নিজেকে আগে ফ্রেশ করে নিই, না হলে আমি মানে ঠিক কমফোর্টেবল হই না। আর তারপরেই আগে আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে ঝাড় দিয়ে ঘর মুছে পুরোপুরি বাসি ঘরটাকে বাসি মুক্ত করে দিই। এটা হচ্ছে মানে আমাদের সব থেকে মানে এমন একটা কাজ, যেই কাজটা করার পরে না মনে হয় না এবারে ঘরটা কমপ্লিট আর বিছানাটা পরিষ্কার। এই দুটো জিনিস যদি করা হয়ে যায় মনে হয় যেন 80% কাজই কমপ্লিট হয়ে গেছে, এরকম অবস্থা। তো তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, মানে স্নান করার পরে আমি নিজেকে রেডি করে নিই। বারবার আমি ড্রেস চেঞ্জ করি না, কারণ যেহেতু আমাকে অফিস যেতে হবে, সেহেতু স্নান করার পর একেবারে অফিসের জন্য আমি ড্রেস আপ করে নিই। আর তারপরে টুকিটাকি নিজেকে একটুখানি মেকআপ শেকআপ করে নিই। মেকআপ বলতে সেরকম অত হেভি মেকআপ আমি করি না, যেরকম সিঁদুর পরা, লিপস্টিক আর আইলাইনার বড় জোর, কোনো কোনো সময় ইচ্ছা হলে সেটাও করি না। তো এই সমস্ত কমপ্লিট করার পরে আমি চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি প্রথমে আমার গাছে টুকটাক কয়েকটা গাছ আছে যেগুলো আমি জল দিয়ে দিই, আর তারপরে আমি ওর লাঞ্চটাকে মানে যেটা টিফিনও নিয়ে যাবে সেইটাকে আগে প্রিপেয়ার করে নিই। কারণ বাড়ি থেকে টিফিন খাওয়াটা সবথেকে বেশি হেলদি বলে আমি মনে করি। তো ওকে এক এক দিন এক এক রকম টিফিন দেওয়া হয়, যেরকম আজকে আমি দিলাম হচ্ছে ব্রেড, আর তার সাথে দিয়েছিলাম একটু তড়কা। তো এটা ছিল আজকের ওর লাঞ্চ। তারপরে আমি এখনকার জন্য রচা বানালাম। রচা ও আর আমি এখন খাবো গরম গরম রচা। না খেলে, চা না খেলে দেখবে ঠিক মানে মর্নিংটাকে মর্নিং বলে মনে হয় না। আর সরস্বতী পুজোর দিনকে একটুখানি বেঁচেছিল হচ্ছে খিচুড়ি, যেটা ও আর আমি খেয়ে অফিস যাব বলে ঠিক করেছিলাম। তো ওই পাশে আমি গ্যাসে বসিয়ে এসেছি, যে ওটা গরম যাতে হয় সেটার জন্য আমি করতে বসিয়ে এসেছি। আর এই পাশে ও আর আমি চাটাকে এনজয় করছি। চাটা খাওয়ার কিছুক্ষণ বাদে আমরা দুজনে মিলেই গরম গরম খিচুড়ি উইথ ঘি দিয়ে খেয়ে নেব। তো এর সাথে রয়েছে হচ্ছে লাউ চিংড়ির একটা তরকারি, যেটা ছিল ওই জন্য একসাথে খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার এখানে আর একটা কাজ, সেটা হচ্ছে আমার কোকোকে জল বিস্কুট খাওয়ানো। এটা আমার বলতে পারো ভীষণই ইম্পর্টেন্ট কাজ, কারণ ওকে না খাইয়ে আমি অফিসে বেরোই না। তোমাদেরকে বলতে পারবো না আমি কী পরিমাণ কোকোকে ভালোবাসি, মানে কোকো কখন খেয়েছে, কখন উঠবে, কখন হেঁচকি তুলছে, ওকে জল খাওয়াবো, সমস্ত কিছু মানে আমি দেখার চেষ্টা করি। ঘর মোছার পরে যেই কাজটা আমার সবথেকে ইম্পর্টেন্ট বলে সকালের মনে হয় সেটা হচ্ছে বিছানা গোছানো। এই দুটো কাজ যদি হয়ে গিয়ে থাকে না মনে হয় যেন 60% কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ির। নিজেকে ভীষণ নিশ্চিন্ত লাগে। যেহেতু আমি এই মুহূর্তে পুজো দিতে পারছি না, সেহেতু আমার হাজব্যান্ড এখন আমার পুজো করে দেয় ঠাকুরের। তো ও যতটা সম্ভব নিষ্ঠা ভরে করানোর ও করে। আর তারপরে কোকোকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। কোকো মানে কোকোর সাথে খেলি না এরকম একদিনও যায় না, ওকে একটু টাইম দিতে হয় সকালটা। তো ওর সাথে মাঝে মাঝে একটু খেলা করতে হয় বিভিন্ন কাজের মাঝে, কারণ এই সময় আমার রান্নাবান্না থাকে। আজকে যেরকম কোনো সেইভাবে রান্নাবান্না ছিল না, সেই জন্য একটু ভিডিওটা করার সময় পেয়েছি।
আর এই যে জুতোটা দেখছো, যে জুতোটা আমি আগের দিনকে ওয়ার আমি কিনে এনেছিলাম, সেই জুতোটা ও পরছে। যেহেতু নতুন জুতো, এখনও পরা হয়নি, সেহেতু ঘরেই ওকে বললাম যে পরে নাও, মোজাটাও নতুন জুতোটাও নতুন। তো যাই হোক, জুতো পরে আমরা চ বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পরে এটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কোকোকে আমরা আদর করে তারপরে বেরোই। এখন অফিসের পথে প্রায় চলেই এসেছি, আর তোমাদের সাথে সরাসরি কথা হয়নি, ভয়েস ওভার এতক্ষণ ধরে দিয়ে যাচ্ছিলাম। তো এই ছিল আজকের আমার ব্লগ, একটা ছোট্ট পুচকে ব্লগ। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না। আমি আসবো আবার নেক্সট ব্লগের সাথে, তো এখনকার জন্য বাই।